এক বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই সন্তানের দ্বারায় মানুষের কল্যাণ হয়। এই জগৎ শ্রী গ্রামে আজকে যারাই হলুদ পোশাক গায়ে দিয়ে নামের হলুদ, আমার মন বলছে ওটা শুধু কাপড়ের নয়, ওটা যে নামের হলুদ গায়ে দিয়া যারা সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি বল হরি বল। যারা আপনারা এই মহাযজ্ঞের আয়োজন করিয়াছেন, আমি আপনাদের সবার চরণে আমার শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। আমাদের কলিহত জীবীর কোনো গতি নাই, আজকে এই মহামারীর মধ্যে তাকিয়া প্রভুকে স্মরণ করা একটা কঠিন বিষয়। এমনকি অব্যক্ত টাকা কালীপেটে মানুষ সাধু সঙ্গে নিবে দূরের কথা, দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আপনাদের প্রত্যেকের মুখে যে মাস্ক পরা আছে, কি জন্য দিয়েছি আমরা? করোনার জন্য। ভগবান বলছে ভয় নাই আমি আছি, ভয় নাই আমি আছি তোমাদের। যেখানে আমার প্রভুর করুণা থাকবে সেখানে করোনায় আমার কলিহত জীবীকে কিছু করবে না। তাই প্রভু বলছে আমার করুণা বর্ষিত হয়েছে, তোমরা বিশ্বাস করিয়া হরিনামে মাতুহারা হয়ে যাও, আমার করুণা যেখানে থাকবে সেখানে কোনো ব্যাধি কোনো অমঙ্গল সেখানে কি প্রবেশ করতে পারে? প্রভু তো বলছে ভয় নাই আমি অন্ধকারে আলোয়, যদি অন্ধকার হয়ে যায় সেই অন্ধকার আমি আলো করতে পারি এক সেকেন্ডের মধ্যে। আবার ব্যাধিতে ঔষধি এসব সমুদয় বিধাতার বিধি, আমি ঐসব উপায় না করতাম যদি কত ভাবি জীবীর হইত মরণ। সেই জন্য বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা করা যায় না। আমি পৌষ মাসের এক তারিখে প্রথম কীর্তন করেছিলাম, আজকে যিনি চ্যানেল নিয়ে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই, তিনি সেখানে ছিলেন পৌষ মাসের দুই তারিখে, যেখানে করোনার মহামারী, যেখানে করোনার জন্য মানুষ ঘরে বন্দী হয়ে আছে, সেই বৃহত্ত সিলেটে মেইন শহর আম্বরখানায় মণিপুরী পাড়া নিশিতা কোম্পানির মালিক, তার এই রাধাগোবিন্দের মন্দিরে যজ্ঞ দান করেছিল শ্রীযুক্ত মহাশয় মাখন পাল। তিনি ভয়ে ঘরে বসে আছে যে আমার এই কীর্তনে লাখো মানুষ হয়, কিন্তু ওই দিনটা আসার আগে লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষায় তাকে ওই দিন ওখানে গিয়ে সাধু সঙ্গ করিব, ভক্তের চরণধুলা গায়ে মাখব। কিন্তু এত ভক্তরা যে বিমুখ হবে, এত ভক্তরা যে কষ্ট পাবে, সেই জন্য আমি অপরাধী হয়ে যাব। আমি জানি যদি গোবিন্দের করুণা থাকে, যদি গুরুর করুণা থাকে, তাহলে সেখানে করোনায় আক্রান্ত কেউ হবে না। সেই মেন শহরে আমার ওই দাদাও ছিলেন, সেটা ইউটিউবে চার্জ করলেই পাবেন আপনারা। তিনি একজন কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান, আর যারা এই পোশাক গায়ে দিয়ে আসকি অপরের দোষ নিজের গাড়ি চাপিয়ে অর্থাৎ করোনার জন্য ধরে থাকো, ভালো থাকো, মাস্ক পরো, সমাবেশ করো না, দূরত্ব বজায় রেখো। কিন্তু এখানে কোনো দূরত্ব বজায় আছে? প্রত্যেক মানুষের শরীরে একে অন্যের সাথে টাচ হচ্ছে, তাহলে করোনা শুধু নাকে মুখেই প্রবেশ করে না, বিজ্ঞান বলছে ওটা টাচ করলেই পাস হয়ে যায়। হরিবল হরিবল। যেমন ওই মাইক আমার, আমি কিন্তু মাইক নয়, কিন্তু ওঠার মধ্যে যদি কেউ করোনা ব্যাধি নিয়ে কেউ হাত দেয়, তাহলে একটা আট ঘন্টা ধরে ওঠার মধ্যে জীবিত থাকতে পারে। তাহলে আমি চার ঘন্টা পরে আসছি, এটা ধরছি, স্পর্শ করছি, তাহলে আমার মধ্যে আসবে। কিন্তু এই মহামারী থেকে কি করে আমার এই ভক্তরা বাঁচবে? তাই প্রভু বলছে ভয় নাই আমি আছি, যেখানে আমার করুণা বর্ষিত হবে, ভগবানের করুণা যেখানে থাকবে সেখানে করোনা আসবে না। অর্থাৎ সেই সময় থেকে
এখন মাঘ মাসের আজকে 15 তারিখ এই পর্যন্ত কত লক্ষ মানুষের সাথে আমার মিলন আনন্দ হলো এটা একটা মহা মিলন ক্ষেত্র এই যে আপনারা জগৎশ্রী গ্রামের মানুষ আপনারা যে অবস্থানে বাস করছেন আমি দেখছি আপনারা কেউ দরিদ্র না কেউ ভিখারী না আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করবেন কিন্তু সদুদ্দেশ্যে অর্থ ব্যয় করবেন আজকে এই মহামারীর মধ্যে যে হরিনাম যজ্ঞ দান করছেন এই যজ্ঞে যদি আপনাদের 5 লক্ষ টাকা ব্যয় হয় তাহলে ওই অর্থটা আপনাদের সদুদ্দেশ্যে ব্যয় হলো তো অর্থ অনর্থের মূল অর্থে মানুষকে দেয় কোন আবার যদি কেউ সদুদ্দেশ্যে অর্থ ব্যয় করতে পারে সেই অর্থে কলি হত জীবের পরমার্থে যাওয়ার সন্ধানের পদ ভগবান পরিষ্কার ভয় নাই আমাকে কলকাতা শহরের ডক্টর বিধানবাবু বলেছিল আমার হাজার হাজার ছাত্র আমি মানুষ করেছি আমার মেয়ে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা হচ্ছে কলকাতা শহরে আমার প্লট বাড়ি আছে বাড়ির সামনে বাজারও গাড়ি আছে কিন্তু আমি মৃত্যুর আগে যখন আমি বুঝতে পেরেছি যে আমার আর সময় নাই এটা কখন বুঝে মানুষ যাওয়ার আগে বুঝে যেমন এখনো যাদের বয়স এই যে 16 বছর 15 বছর বয়স যুবক যুবতী আমরা যখন 22 বছর ছিল বয়স আপনাদের মতো তখন ভাবতাম যে আমার জীবনে আর কত সময় সামনে আছে কিন্তু যাদের বয়স এখন 70 বছর 80 বছর 60 বছর হয়ে গিয়েছে তারা এখন বুঝতে পেরেছে আমাদের আর সময় নেই আমাদের আর সময় নাই কখন জানি আমরা বিদায় হয়ে যাই সময় তো চলে গেল সময় নাই শুধু তারা নয় প্রত্যেকটা মানুষ ভাবতে হবে হ্যাঁ যে আমি আজকে আছি আমি কাল সকালে থাকবো কিনা জানি না তাই সেই ডক্টর বিধানবাবু বলেছিল যখন বুঝতে পেরেছে আমার আর সময় নাই তখন তিনি সকলকে এইভাবে বসিয়ে বলছে তোমরা আমার ছাত্র আমি যাবার আগে তোমাদেরকে একটা কথা বলে যাই আমার কথাটা তোমরা রাখিও তোমরা পালন করিও আমি তো এই সারাটা জীবন তোমাদের তলে আমার এই জীবনটা আমি বিসর্জন করলাম বলি স্যার কি বলি আমার একটা বিনীত প্রার্থনা যেদিন আমি মরে যাব পরে থাকবে আমার লাশ তখন কেউ চাইবে হাট বাজারে কেউ কাটবে জারের বাস এই সময়ে আমার মরা দেহটা নিয়া দুইটা হাত টান টান করিয়া সারা কলকাতা শহরটা তোরা আমাকে নিয়ে ঘুরবে শেষ বেলায় আমার তোদের কাছে ওই দায়িত্বটা আমি দিয়ে গেলাম আমি কখন যাব জানি না কিন্তু আমার কথাটা তোরা মনে রাখিস বাবা ছাত্ররা বলছে স্যার মানুষ মরলে শ্মশানে যায় মানুষ মারা গেলে ইসলাম ধর্মের মানুষ হলে কবরে যায় কিন্তু আপনাকে আমরা মারা যাওয়ার পরে শ্মশানে নিয়ে যাব কিন্তু আপনার এই মরাদেহ নিয়ে হাত টানিয়ে কলকাতা শহর ঘুরাবো এটার অর্থ কি স্যার বলে দেখো আমার জীবনে কত লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করেছি কিন্তু আমি সদুদ্দেশ্যে কিছু ব্যয় করতে পারলাম না যদি সদুদ্দেশ্যে আমি টাকা ব্যয় করতাম তাহলে সেই অর্থে পরমার্থে যাওয়ার সন্ধানের পথ আমার পরিষ্কার হতো কিন্তু আমি শুধু সারাটা জীবন সঞ্চয় করিলাম কিন্তু এত টাকার মালিক হওয়া সত্ত্বে এই কলকাতা শহরবাসী দেখবে যে আমি কোটি কোটি টাকা ব্যাংকে জমা করিলাম বাড়ি করলাম সামনে পেজারও গাড়ি আছে কিন্তু যাবার বেলায় আমি যে কালি হাতে যাচ্ছি আমার হাতে কিছু নাই নি তাই গৌর সকল মানুষ দেখো আমি যাবার বেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে আমি যাবার বেলা কালি হাতে যাচ্ছি সেই জন্য সময় তাকিতে সদুদ্দেশ্যে গুরুচরণে আত্মনিবেদন করি তুমি সদুদ্দেশ্যে অর্থ ব্যয় করো ভয় নাই গুরু বলছে ভয় নাই আমি আরেকটা গান গেয়ে নিচ্ছি আমরা এই বাঙ্গা তরি নিয়া পারির গাঠি বসে আছি কান্ডা লিখে জানো আগে ভজো আগে মনে ভাবিও সামনে প্রকাণ্ড একটা নদী তার মধ্যে কত জল সেই জলে সাগরের ঢেউরের মতো উতাল বাড়ছে
কিন্তু সেই মহাসাগর আমার এই বাঙ্গা তরিনিয়ায় আমি কিসে পাড়ি দেব। তবে যদি আমার গুরু হয় কান্ডানি, এই জন্য বলছি ওই জায়গায় টাকা মানুষ কোনোদিন সেই তরি নিয়ে ডুবে না। তোমাদের ভয় নাই, মাস্ক পরছো ভালো কথা, কিন্তু বিশ্বাসটা কি যে ভগবানের করুণা যেখানে থাকবে সেখানে আমাদের কোনো অমঙ্গল হবে না। আপনারা জানেন কালকে আমি পূর্ণা দেব অর্থাৎ মহান্ত বিদায় দদির বাণ্ড ভঞ্জন করব, সেই দায়িত্বটা আমার উপর পড়ে গিয়েছে। আমার এই যে বন্ধুরা আমাকে আগেই বলেছে, দাদা আপনি সবল মিলনটা করার পরে আমাদের মহান্ত বিদায়টা আপনি দেবেন। আপনারা শুধু ইউটিউব সার্চ করলি দেখতে পান, মিন্টু সরকার সার্চ করলি আমার শত শত কীর্তন, এর মধ্যে অনেক জায়গায় শুধু মহান্ত বিদায় দদির ভাণ্ড ভঞ্জন করা, এই পাঁচ দিন ব্যাপী ষোলো দিন ব্যাপী কীর্তন করে অবশেষে কি পাইলাম, প্রভু কিভাবে সকলকে কৃপা করেছিল করুণা করেছিল, সেই মহান্ত বিদায়ের দায়িত্বটা আমার কালকে আমার উপরে। আপনারা তো আসবেন নিশ্চয়ই আমি জানি, কারণ এই মৌলভী বাজার এলাকার মানুষ তারা মহান্ত বিদায়কালীন কেউ ঘরে বসে থাকে না। এর একমাত্র কারণ আমার একটাই বিশ্বাস, বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হোক, মৌলভী বাজার মহল্লাল গ্রামের যে তিনজন পদকর্তা যার পদ উচ্চারণ না করলে বিশ্বের কোনো প্রান্তে হরিনাম কীর্তনের কোনো অধিবাস সূচনা হয় না। মহাপ্রভু বলেছে ওরে ভাগ্যবান কলিহত জীব, পূর্ব দিকে মহাপ্রভু মাতৃগর্ভে তিন মাস ছিল ঢাকা দক্ষিণ, পশ্চিম দিকে সুনামগঞ্জের উত্তর পাশে তাহারপুর তানায় নবগ্রামে লাউর পরগনায় দাপর যুগের কৈলাসপতি যার নাম মহাদেব বাংলাদেশে, পূর্ব দিকে বাংলাদেশি মহাপ্রভু, পশ্চিম দিকে সুনামগঞ্জের পশ্চিমে তাহারপুর তানায় মহাদেব, দক্ষিণ দিকে খুলনা জেলায় বরুণ গ্রামে হবিবুল্লাহর পালিত সন্তান যার নাম ছিল হারিস, দাপর যুগের স্বয়ং ব্রহ্মা কলির যুগে জন্ম নিলেন বাংলাদেশে, বেনীবাজার তানায় পঞ্চখণ্ড গ্রাম পণ্ডিত পাড়া দাপর যুগের নারদমণি যে সেবাস পণ্ডিত, সেবাসকে ভগবান পরীক্ষা করেছিল, তার স্ত্রী ছিল সহধর্মিনী, সেই সেবাসও পরীক্ষায় পাশ করে আঙ্গিনার মালিক হয়েছে, সেই সেবাসও আমাদের বাংলাদেশে, ওসমানীনগর তানায় গলাবাজার গুপ্তপাড়া ত্রেতা যুগের হনুমান অসাধ্যকে সাধন করে, হ্যাঁ তিনি বলেছিল বানর বংশে জন্ম নিলাম বানরী আমার মা, বানর বংশে জন্ম নিয়া সাধন ভোজন হলো না, হে রামচন্দ্র একবার যদি আমি মানব খুলে যেতে পারি প্রভু ওদের মতো একটিবার, শুধু একটিবার আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, আমি জীবনে তোমার কাছে আর কিচ্ছু চাই না দয়াল, বলছি তথাস্তু যাও হনু তোমার আশা পূর্ণ হবে, তুমি কলিতে বাংলাদেশে জন্ম নিও পরম বৈষ্ণব ভাই, তাই উসমানীনগর তানায় গোলাবাজার গুপ্তপাড়া সেই মুরারি গুপ্ত বাংলাদেশে, পূর্ব দিকে মহাপ্রভু, পশ্চিম দিকে মহাদেব, দক্ষিণ দিকে ব্রহ্মা আর পূর্ব দিকে সেবাস, তার দক্ষিণী হল মুকুন্দ দাস, বাসুঘোষ, হ্যাঁ মাধব ঘোষ, তারপরে আমি প্রথম যে পদ উচ্চারণ করলাম নরোত্তম দাস ঠাকুর হরিবল, আপনারা তো জানেন এইসব মহান ব্যক্তিরা বাংলাদেশে আছে বিদায়, বিশ্বের সকল মানুষ আতঙ্কে ঘরে বসে আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সমাবেশ করে এখন কীর্তন করার সুযোগ একমাত্র মহাপ্রভুর অশেষ করুণা। আমি আছি ভয় নাই, শুধু একদিকে আমি চতুর্দিকে ভক্তগণকে নিয়ে বসাচ্ছি, একমাত্র কলির জীবকে রক্ষা করার তরে আমি সকল রাজ্য ছেড়ে দিয়া এবার বাংলার মাটিতে সকলকে নিয়ে আমি আগমন করেছি।